ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. ২১৫ নম্বর আয়াতে আল্লাহ পাক শরীয়তের আরেকটি বিধান বর্ণনা করতেছেন, সেটি হলো একজন মুমিন আয় করবেও আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশিত রাস্তায়, আবার ব্যয় করবেও আল্লাহর নির্দেশিত রাস্তায়। আয়ের যেমন শরীয়তের নীতিমালা আছে হালাল উপার্জনের, আবার হালাল ব্যয়েরও নীতিমালা আছে ইসলাম। এজন্য কিয়ামতের ময়দানে যে পাঁচটি প্রশ্ন হবে, সেখানে দুইটা প্রশ্ন, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। একটা প্রশ্ন হলো মিন আইনা ইকতাসাবাহু, তোমার সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছ। আরেকটা প্রশ্ন থাকবে, ওয়া ফীমা আনফাকাহু, তোমার সম্পদ কিভাবে ব্যয় করেছ। ব্যয়ের হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। অনেকে এই জিনিসটা ভুলে যায়, অনেকে মনে করি যে আমরা যে হালাল উপার্জন ফরজ, হালাল উপার্জন করতেছে, কিন্তু ব্যয়টা হালাল ভাবে করতেছে কিনা সেটা অনেকে লক্ষ্য করে। আপনার কাছে একজন আসি বলল যে ভাই এখানে একটা গানের অনুষ্ঠান করবো, 1,000 টাকা দেন। আপনি খুশি হয়ে দিয়ে দিলেন, এই যে আপনি 1,000 টাকা দিলেন, এই 1,000 টাকা দেওয়া কি হালাল হয়েছে না হারাম হয়েছে? হারাম হয়েছে। এই 1,000 টাকার জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি মনে করছেন যে এটা দিয়ে দিলাম, পোলাপান খুশি হয়েছে, আমাকে হয়তো সভাপতি বানাই দিব, এখানে যেহেতু টাকা দিলাম, কিন্তু আল্লাহ সুবহান তালার কাছে আপনাকে এটার হিসাব দিতে হবে। সমস্ত ব্যয় মানে যত খরচ করবেন এই খরচের হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। যখন নবী সাল্লাম এই কথা বললেন, তখন সাহাবাই কেরাম চিন্তা করতেছিলেন। সাহাবাই কেরাম তো গরিব সাহাবি, তাদের টাকা পয়সা কম, তো সাহাবাই কেরাম অধিকাংশ গরিব। তখন তারা চিন্তা করতেছেন, আচ্ছা আমার কাছে টাকা আছে 100, খরচ করা দরকার 5 জনের জন্য, কার খরচকে অগ্রাধিকার দেওয়া হবে? আপনার যদি অনেক টাকা পয়সা থাকে তখন আর হিসাবের দরকার নেই, অনেক টাকা আছে, এই কিছু মা বাবাকে দিলাম, কিছু স্ত্রীকে দিলাম, কিছু ছেলে মেয়েরে দিলাম, চারিদিকে দিলাম, টাকায় হচ্ছে অল্প, একজনের দিলে আরেকজনের দেওয়া যাবে না, কাকে আগে দিবেন? আল্লাহ আকবার, সাহাবাই কেরাম এই খরচের ব্যাপারেও হিসাব করে খরচ করতেন যে 5 জন আমার কাছ থেকে টাকা চায়, 1 নম্বরে কাকে দিতে হবে, 2 নম্বরে কাকে দিতে হবে, 3 নম্বরে কাকে দিতে হবে, এই বিষয়ে এসে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালা জানতে চেয়েছে। আল্লাহ পাক তখন আয়াতে কারিমা নাজিল করে বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে তারা তাদের সম্পদ কিভাবে খরচ করবে, কার জন্য খরচ করবে। আল্লাহ পাক একটা সিরিয়াল দিয়ে দিলেন, বললেন রাসূল আপনি বলে দিন, তোমরা যখন কল্যাণকর কোনো জিনিস খরচ করবে, ফালিল ওয়ালিদাইন, 1 নম্বর খরচ হবে মা বাবার জন্য। তাহলে আপনার স্ত্রীরও শাড়ি দরকার, মায়েরও শাড়ি দরকার, কারটা আগে কিনবেন? তাহলে ঈদের সময় ঈদের শাড়ি আগে মায়েরটা কিনতে হবে, তারপরে ভাবিরটা কিনবেন। কিন্তু আমরা দেখা যায় মাত্রা শেষে ভাবিরটা 1 নম্বরে, ভাবি তো আগেই হিসাব করে নিয়ে নেয় যে আমার ঈদের জন্য এত টাকা দেখবেন। মা কিন্তু কোনোদিন ছেলের কাছে হিসাব করে নেয় না যে বাবা আমার ঈদ আসতেছে আমার এত টাকা লাগবে, কোনো মা বলে ছেলের কাছে? বরং ছেলে কিনে দিতে চাইলেও মা নেয় না, কিন্তু স্ত্রী আগেই হিসাব নিকাশ করে, আমার এত টাকা, আমার ছেলের এত টাকা, মেয়ের এত টাকা, বাস 50,000 টাকা লাগবে, এবার ঈদে দিয়ে দাও, তুমি কোথায় পাইবা কিভাবে আনবে সেটা তোমার ব্যাপার, কিন্তু 50,000 টাকা দিয়ে দাও। আল্লাহ পাক বলতেছেন ফালিল ওয়ালিদাইন, 1 নম্বরে খরচ করতে হবে মা বাবা। এই জন্যই ওই যে মানে ইসরায়েলের 3 ব্যক্তির যে হাদিস, সেখানে দেখবেন যে ওই 3 ব্যক্তি যে 3টা জিনিসের উসিলা দিয়েছিলেন, একজন উসিলা দিয়েছিলেন যে তিনি দুধ দোহন করে নিয়ে এসে আগে মা বাবারে খাওয়াইতেন, তারপরে ছেলে মেয়ে স্ত্রীরে খাওয়াইতেন। আর একদিন অবস্থা ঘটেছিল, মা বাবা ঘুমাই গেছেন, ছেলে মেয়েরা দুধ খাওয়ার জন্য সারা রাত কান্নাকাটি করছে, তবুও এই ব্যক্তি ছেলে মেয়েরে খাওয়ায় নাই, মা বাবা ঘুম থেকে উঠলে মা বাবাকে খাওয়াই দুধ, তারপরে ছেলে মেয়েরে খাওয়াইছে।
এই আমলে সালেটা দিয়ে আল্লাহর কাছে উসিলা দিয়েছিলেন যে আল্লাহ এটা যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকে আল্লাহ তুমি আমাদের জন্য পাথরটা সরায় দাও, সুবহানাল্লাহ। ওইটাই হলো ফালিল ওয়ালিদাইন। তাহলে বুঝা যায় মাছ আছে আজকে রান্না করছে ধরেন 3 পিস, এখন মা বাবারে দিলে ছেলে মেয়েরে হয় না, ছেলে মেয়েরে দিলে মা বাবারে হয় না, তাহলে কারে আগে দিতে হবে? মা বাবারে আগে দিতে হবে, ছেলে মেয়েরে পরে। কিন্তু আমরা দেখা যায় মা বাবারে কই যে বুড়া হয়ে গেছে এখন খাইলে কি না খাইলে কি, বুড়া হয়ে গেছে বুড়া মানুষ খাইলে কি আর শরীর ইয়া হইব নাকি, ছেলে মেয়েরে খাওয়ানো দরকার। কিন্তু আল্লাহ বলতেছেন ফালিল ওয়ালিদাইন, আগে ওই ভালো খাবারটা মা বাবাকে দিতে হবে। তাহলে ফলমূল আপেল আঙ্গুর কিনে ফির সাহেবের কাছে আগে না মা বাবার কাছে আগে? ফালিল ওয়ালিদাইন। এক নম্বর খরচ ফির সাহেবের জন্য বলা হয় নাই, বলা হয়েছে ফালিল ওয়ালিদাইন। নতুন গাছে লাউ ধরছে, এই লাউটা আগে কে খাবে? ফির সাহেব খাবে না, মা বাবা খাবে। ফালিল ওয়ালিদাইন, আল্লাহ পাক বলছেন মা বাবা খাবে। ওয়াল আকরাবিন, মা বাবার পরে 2 নম্বরে আকরাবিন। আকরাবিন বলতে সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক আকরাবিনের ব্যাখ্যা দিয়েছেন, আকরাবিন কার আগে কে সিরিয়াল হবে। আল্লাহ পাক বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, 5টা সিরিয়াল দিয়েছেন আল্লাহ পাক আকরাবিনের। 1 নম্বরে হলো কুল ইন কানা আবাউকুম, 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে ওয়া আবনাউকুম ছেলেমে, 3 নম্বরে ওয়া ইখওয়ানুকুম ভাই বোন, 4 নম্বরে হলো ওয়া আজওয়াজুকুম স্বামী স্ত্রী, 5 নম্বরে ওয়া আশীরাতুকুম রক্তের সম্পর্কীয় আত্মীয় স্বজন। তাহলে স্ত্রী সিরিয়াল 4 নম্বরে, স্বামী সিরিয়াল 4 নম্বরে। মানে মহিলা হইলে আয়াতটা দুজনের জন্য প্রযোজ্য, যদি আল্লাহর বান্দি হয় তার ক্ষেত্রে স্বামী, আল্লাহর বান্দা হইলে তার ক্ষেত্রে স্ত্রী। তাহলে এই সিরিয়াল 4 নম্বরে আসছে, তার আগে 3টা রয়ে গেছে, 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে ছেলে মেয়ে, 3 নম্বরে ভাই বোন। এখন কথা হলো ভাই বোন আগে না স্ত্রী আগে স্বামী আগে? ভাই বোনের জন্য আগে, ভাই বোনের যে সম্পর্ক এটা স্থায়ী সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক অস্থায়ী সম্পর্ক। ভাই বোনের সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ করা যায় না। ভাই বোনে তালাক হয় জি? বর্তমানে বেশি তালাক হয় ভাই বোনে, ভাই বোনদের সাথে কোনো সম্পর্ক নাই, ভাইয়ের সাথে আলাদা বোনের সাথে আলাদা। কিন্তু ভাই বোন এদের এরা হলো স্থায়ী সম্পর্ক, স্বামী স্ত্রী যে কোনো সময় সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে, আজকে ভালো কালকে খারাপ হয়ে যেতে পারে। এই জন্য দেখেন আল্লাহ পাক এইভাবে সিরিয়াল দিছে যে এটা হলো আত্মীয় স্বজনের সিরিয়াল। তাহলে কার আগে কোন কাকে অগ্রাধিকার দিতে হবে আল্লাহ পাক সেটা বলছেন। ওয়ালিয়াতামা, তারপরে খরচ করতে হবে এতিমদের জন্য, ওয়াল মাসাকিন, তারপরে মিসকিনদের জন্য, ওয়াবনি সাবিল, তারপরে মুসাফিরদের জন্য। বর্তমানে মুসাফিরের জন্য আমরা খরচ করি না, মুসাফিরের খরচ বন্ধ হয়ে গেছে। এক সময় মুসাফির খানা থাকতো বিভিন্ন জায়গায়, তারপরে আমাদের দেশেও কাছারি থাকতো, প্রত্যেক বাড়ির পাশে কাছারি ঘর থাকতো, সেখানে মুসাফিরদের থাকার ব্যবস্থা করতো, খাওয়ার ব্যবস্থা করতো। এখন আর মুসাফিরদের ওইরকম ব্যবস্থাপনা শহরেও নাই গ্রামেও নাই। আল্লাহ পাক একটা খাতে রেখেছেন ওয়াবনি সাবিল, মুসাফিরের জন্য খরচ। ওয়ামা তাফালু মিন খায়রিন ফাইন্নাল্লাহ বিহি আলিম, রব্বুল আলামিন বলেন তুমি যে কল্যাণকর জিনিস, কল্যাণকর আমল, কল্যাণকর কাজ করো না কেন, আল্লাহ পাক সেই ব্যাপারে অবগত আছেন, আল্লাহ পাক অবগত আছেন।